দর্শক, চেন্নাই এয়ারপোর্টে আমরা খুঁজে পেলাম তামিম ইকবালকে। তিনি ঢাকা থেকে চেন্নাই চলে এসেছেন এবং বাংলাদেশ ভারত প্রথম টেস্ট চেন্নাইতে, সেখানে ভিন্ন রূপে দেখা যাবে মিস্টার খানকে। তামিম ইকবাল, এর আগেও টেস্ট ক্রিকেটে কমেন্ট্রি করেছেন, বাট এবার মনে হয় ভিন্ন একটা আমেজ, নিশ্চয়ই এক্সাইটেড? অবশ্যই খুবই এক্সাইটেড, এবং আশা করবো যে 22 গজে যেভাবে দেশে বিদেশে সফল ছিলেন মিস্টার খান তামিম ইকবাল, নিশ্চয়ই ব্যাটাতে যেভাবে সফল ছিলেন, মাইক্রোফোন হাতেও মজার মজার কথা বলবেন, বাংলাদেশের অনেক অনেক জয়ে অনেক মজার এক্সাইটিং কমেন্ট্রি করবেন এবং অনেক জয়ের সাক্ষী হতে পারবেন।